ডিসেম্বর মাসেই যদি আপনি কাকের এই ধরনের ডাক কখনো শুনে থাকেন, অবশ্যই জানবেন আপনার জীবনে উন্নতি হবে। আমরা তো কাক ডাকতে দেখি শুনি, কিন্তু কাকের ডাকের মধ্যে অনেক কিন্তু বৈশিষ্ট্য রয়েছে এবং আপনার সৌভাগ্য দুর্ভাগ্য সব কিছুই নির্ভর করে। আজ আমি আপনাদের জানাবো এই ডিসেম্বর মাসে যদি আপনি কাকের এই ধরনের ডাক শুনতে পান তাহলে অবশ্যই খুশি হবেন, কারণ এই ধরনের ডাক আপনার জীবনে সুফল এনে দেবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। প্রিয় বন্ধুরা, কমবেশি আপনারা প্রত্যেকেই জানেন যে কাক একটি সামাজিক প্রাণী। এই পাখি আমাদের জীবনের বহু সমস্যা সমাধান করে দেয়, আমাদের জীবনের বহু চাওয়া পাওয়া কামনা বাসনা চরিতার্থ হয় এই কাক দিয়ে। আবার যারা কাকের ভাষা বুঝতে পারেন তারা জীবনে বহুবিধ উন্নতি করেন। আজকের ভিডিওতে আমি জানাবো যে আপনি যদি কাকের ভাষা সঠিকভাবে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি কী কী বিষয়গুলি জানতে পারবেন। কাকের ডাকের মধ্যে রয়েছে ফারাক, কখনো কাক বিভিন্নভাবে ডাকে এবং প্রত্যেকটি ক্ষেত্রে নতুন নতুন কিন্তু বিভিন্ন ঘটনা ঘটে থাকে। যেমন ধরুন, যদি এই ডিসেম্বর মাসে কাক ক্রু ক্রু শব্দে ডাকে এবং খুব ধীর স্থিরভাবে ডাকে তাহলে জানবেন আপনার জীবনে উন্নতি হবে, অর্থ আসবে দারুণভাবে। কিন্তু অনেকে বিষয়গুলি বুঝতে চান না বা বুঝতে পারেন না। আপনাদের সেই উদ্দেশ্যেই জানাচ্ছি, কাক যদি আপনার জীবনে ক্রু ক্রু শব্দে ডাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি উন্নতি করবেন, জীবনে যে কোনো প্রকারের সুখ শান্তি সমৃদ্ধি আসবে, অর্থ আসবে চরমভাবে। তাই অতি অবশ্যই কাকের ডাক আপনাকে মানতে হবে, জানতে হবে এবং শুনতে হবে। কাকের ডাকের সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার জীবনে উন্নতি করতে চান অতি অবশ্যই আপনাকে কাকের ডাকের মানেও বুঝতে হবে। যেমনটা ধরুন, কাক যখন ডাকছে তখন যদি অতি উচ্চ স্বরে বারংবার ডাকে সেক্ষেত্রে আপনার জীবনে সমস্যা নেমে আসতেই পারে, তাই সাবধান এই রকম কাকের ডাক থেকে। জীবনে যদি কিছু করতে চান, কিছু শিখতে চান, সেক্ষেত্রে কাকের ডাক কেমন হওয়া উচিত। দেখবেন কখনো এমনটা দেখা যায় যে কাকের ডাকের মধ্যে মৃদু মৃদু স্বর, অর্থাৎ কাক যেন আপনাকে
কিছু বলবার চেষ্টা করছে, সেক্ষেত্রে জানবেন যে আপনার জীবনে উন্নতির জন্য কাকের এই ধরনের ডাক। তা কাকের ডাকের মধ্যে বহু প্রকার মানে হয়, তো আজ আমি আপনাদের সেইগুলি কি জানাবার চেষ্টা করলাম যে কাকের কোন রকম ডাকে কোন রকমের মানে। যারা শনিদেবের পুজো করেন অতি অবশ্যই এই কাকের ডাককে খেয়াল করবেন, কারণ শনিদেবের বাহন হলো কাক, আর এর ফলে সুফল লাভ হয়। ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। নমস্কার। ডিসেম্বর মাসে যদি আপনি কাকের এই ধরনের ডাক কখনো শুনে থাকেন, অবশ্যই জানবেন আপনার জীবনে উন্নতি হবে। আমরা তো কাক ডাকতে দেখি শুনি, কিন্তু কাকের ডাকের মধ্যে অনেক কিন্তু বৈশিষ্ট্য রয়েছে এবং আপনার সৌভাগ্য দুর্ভাগ্য সব কিছুই নির্ভর করে। আজ আমি আপনাদের জানাবো এই ডিসেম্বর মাসে যদি আপনি কাকের এই ধরনের ডাক শুনতে পান তাহলে অবশ্যই খুশি হবেন, কারণ এই ধরনের ডাক আপনার জীবনে সুফল এনে দেবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। প্রিয় বন্ধুরা, কমবেশি আপনারা প্রত্যেকেই জানেন যে কাক একটি সামাজিক প্রাণী। এই পাখি আমাদের জীবনের বহু সমস্যা সমাধান করে দেয়।